ধোঁয়া ধোঁয়া দেখছেন লোকেশ চট্টোপাধ্যায়, আর সবকিছু পরিষ্কার করে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই চারিদিকে রচনার জয় জয়কার। হুগলি লোকসভা কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে গেছেন, হেরে গেছেন লোকসভা কেন্দ্রের গতবারের বিজয়ী প্রার্থী লোকেশ চট্টোপাধ্যায়। এরপরই সমাজ মাধ্যমে নানা মিম ভাইরাল হতে শুরু করেছে। প্রসঙ্গে বলে রাখা দরকার যে লোকেশ চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এবার লোকেশ চট্টোপাধ্যায় বিদ্রুপ করেছিলেন যখন রচনাকে টিকিট দেওয়া হয়। রচনা অবশ্য খারাপ মন্তব্য করেননি, তবে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা নিয়ে মশ করা হয়েছিল। যেমন তিনি বলেছিলেন, এখানে এত ধোঁয়া ইন্ডাস্ট্রি হচ্ছে। অনেকেই বলেছিলেন সিঙ্গুর ইন্ডাস্ট্রি তো করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি, রচনা ধোঁয়া ধোঁয়া দেখছেন কোথায়। এভাবে কটাক্ষ করা হয়েছিল। রচনা বলেছিলেন সিঙ্গুরের দই খুব ভালো, সেটা নিয়েও কটাক্ষ হয়েছিল। কিন্তু এই সব কিছুর জবাব দিলেন হুগলির মানুষ, জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি জিতে গেলেন। তৃণমূল এবং বিজেপির হুগলি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরপরই দুই নায়িকাকে নিয়ে প্রচণ্ড ট্রোল হয়েছিল। দুজনের টক্কর দেখার জন্য বাংলা মুখিয়েছিল। আর ফাইনালে এক নম্বর সেই দিদি নম্বর ওয়ান। তাহলে নতুন মিম হবে না, তাও কি হয়? বিনোদন জগতে এই মুহূর্তে রচনা লকেটের নতুন মিম ভাইরাল। সেখানে ত্যাগ ছবির এক দৃশ্য একেবারে হুবহু মিলে গেল এই বিজয়ী দিনের ঘটনা। ত্যাগ ছবির যে ক্লিপ ভাইরাল, সেখানে রচনা লকেটের একটা ছোট্ট কথোপকথন। ও বলা দরকার, এই সিনেমায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। যে ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে রচনা লকেটকে বলছে, কি হচ্ছে পূজা, আজকের এই আনন্দের দিনে এইভাবে চোখের জল ফেলে? উত্তরে লকেট বলছেন, এটা হয় না, হতে পারে না। ফের রচনা বলছেন, যা হচ্ছে ঠিকই হচ্ছে, মনে রেখো ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। ব্যাস দুয়ে দুয়ে চার। রচনার জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ক্লিপ। নেটিজেনদের একাংশ দুজনকে নিয়ে মজায় মেতেছেন। বিজেপি প্রার্থী লোকেশ চট্টোপাধ্যায় গত ভোটে জেতার পর থেকে তাকে তার সংসদীয় কেন্দ্রে খুব একটা দেখা যায়নি, ক্ষোভের মুখে পড়তে হয়েছে। তার নামে নিখোঁজ পোস্টার পড়েছে, এছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব তো ছিলই। হুগলি লোকসভা কেন্দ্রে লোকেশ নিজের নাম ঘোষণা করতেই দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি দিদি নম্বর ওয়ান, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। রচনা বারবার গেছেন, মাটি কামড়ে আঁকড়ে থেকেছেন এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর হোক কিংবা বড়া বেগমপুর, চন্দননগর হোক কিংবা চুচুড়ো, সর্বত্র জোশে বেরিয়েছেন। প্রচারের ময়দানে এককালের সিনে ইন্ডাস্ট্রির সতীর্থ প্রতিদ্বন্দ্বী রচনাকে ঝাঁঝালো কথায় বিঁধেছেন লোকেশ চট্টোপাধ্যায়। কিন্তু রচনা সেরকম কোন প্রত্যুত্তর দেননি, এক গাল হেসেছেন। তার স্বভাবোচিত উচ্চস্বরের অট্টহাসিতে তিনি বলছেন, জয়ই জবাব, নতুন করে কিছু বলার নেই। আর এই আবহেই ভাইরাল হয়েছে দুজনের ক্লিপ।